সবাইকে স্বাগত জানিয়ে আমি এখন থেকে আমার ব্লগটাকে স্টার্ট করছি। আর আজকে হচ্ছে সানডে, আর আমার সাথে দেখতেই পাচ্ছো তোমরা সবাই একজন স্পেশাল গেস্ট আমার সাথে রয়েছে। এই যো পুতু বেবি, ও পুতু বেবি, তুমি তো তোমার নামটা বলে দাও, তোমার নামটা একটু বলে দাও। আধিরা চ্যাটার্জি। আধিরা, তাই তো? আধিরা চ্যাটার্জি, এদিকটায় তাকো, এইদিকে ক্যামেরা। হ্যাঁ, আধিরা চ্যাটার্জি ওর নাম। ও হচ্ছে আমার মামার মেয়ে, কালকে ওরা সব রাত্রিবেলা এসছে, আজকে আমাদের বাড়িতে রয়েছে, ওরা কালকে যাবে আমাদের বাড়ি মানে এর থেকে। তো যাই হোক, ভীষণ আমি হ্যাপি ওর জন্মের পর আমার বাড়িতে এখানে প্রথম আসলো, ওরা থাকে বড়নগরে। আর এই যে আধিরা এখন বসে বসে ড্রয়িং করছে। তুমি কী আঁকছো? সিনারি। সিনারি আঁকছো? আচ্ছা, আদিরা এখন বসে বসে সিনারি আঁকছে, আর আমি ওকে বলে বলে দিচ্ছি কী কী কালার্স করতে হবে, কী বৃত্তান্ত, সেগুলো করছে। আজকে মামারা যেহেতু এসছে, মামা বাড়ি ভারী মজা, তো মামার বাড়ি না, এখানে মামারা আমার বাড়িতে এসছে ভাগ্নির কাছে, তো সেখানে ফুল অন এনজয়মেন্ট, ফুল অন খাওয়া দাওয়া, সারাদিন খুব এনজয় হতে চলেছে। তো ব্লগটা পুরোটা দেখতে থাকো, আশা করি এনজয় হবে। তো চলো, এইখানে আমার মা অ্যাকচুয়ালি চিকেন কোরমা রান্না করেছে, যেটা মানে মায়ের হাতের ভীষণ ভালো হয়। তো এই যে এখানে চিকেন কোরমাটা রেডি হয়ে গেছে, আর চিকেন কোরমার সাথে এখানে নেওয়া হয়েছিল গলদা চিংড়ি, তো এখানে গলদা চিংড়ির ভাপা করা হয়েছিল। খুব ইচ্ছা করেছে আমার কাছে সাজবে, তো জানি না আমি কতটা ভালো সাজাতে পারবো, তাই তো? পুটু বেবি, পুটু বেবি কি করবে আজকে, নাচ দেখাবে? ও বাবা, কিছু না, তাহলে পুটু বেবি নাচ আমরা সবাই দেখতে পাবো, তাই তো? আচ্ছা, তাহলে পুটু বেবিকে তার জন্য একটু সাজিয়ে নি। কি রেডি পুটু বেবি তোমাকে সাজানোর জন্য? ঠিক আছে, এসো। আমার মামার মেয়ে এখানে সেজে গুজে একদম রেডি, কোণে বউয়ের মতন সেজে গুজে বসে আছে, আর ভীষণ সুন্দর করে এক নাগারে টেনে বসে সেজেছে আমার কাছে। ভালো খাচ্ছ? কি দিয়ে খাচ্ছ গো? মাছের ঝোল। কি মাছ, কি মাছ খাচ্ছ? ট্যাংরা মাছ, ইয়ামি। ভালো হয়েছে পিপির নান্নাটা? আচ্ছা, কাপ এগুলো ছ পুতুর ইউটিউবে দেখতে পাবে, পুতু খাউ খাউ করছে, ছ ইউটিউব উঠবে। হ্যাঁ, ওই তো, ওই তো, ছ ইউটিউবে উঠবে গো। চলো, স্নান ধান কমপ্লিট, আর এখন খাবো, কেন কি আজ একটু লেট খাওয়া দাওয়াতে, বুঝতেই পারছো রোববারের বাজার, তার মধ্যে বাড়িতে সবাই এসছে, একসাথে খেতে বসতে গেলে একটু সময় তো লাগবেই। আর ওই যে পুতু বেবি, পুতু বেবি খাওয়া দাওয়া হয়ে গেছে। ও পুতু, পুতু তোমার খাওয়া হয়ে গেছে, লাঞ্চ হয়ে গেছে? কি লাঞ্চ করেছো, কি কি খেয়েছো একটু বলে দাও তো সবাইকে। মাছের ঝোল। আর চাটনি। আর এই মাছের ঝোলের চাটনি খেলে তো, ওটা খেলেটা কি দিয়ে সেটা বলো। ভাতু। ভাতু, ভাতু খেয়েছে। কি মাছ খেয়েছো? ট্যাংরা মাছ। ট্যাংরা মাছ খেয়েছে। বেগুন পোড়া হয়েছিল, বাট বেগুন পোড়াটা ও খায় না বলে, সেই কারণে বেগুন পোড়াটা ও বলে আমি কাবো না। আর ট্যাংরা মাছ দিয়ে শুধু ভাত খেয়েছে, আর লোঠে মাছের ঝুড়ো হয়েছিল, লোঠে মাছটাও খেলো না, শুধু চাটনি আর ট্যাংরা মাছ দিয়ে ভাত খেয়ে বাবু উঠে গেছেন। বাবু সকাল থেকে ব্রেকফাস্টও করেননি, অনেক বেলায় ঘুম থেকে উঠেছে, সেই কারণে পিপির বাড়ি এসে বেলায় ঘুম থেকে উঠে সে কিছু খায়ও নি, তাড়াতাড়ি করে এই জন্য লাঞ্চ করে নিয়েছে। এখন সে বসে বসে মোবাইল দেখছে, ওরে বাবা কি মশা, মোবাইল দেখছে, আর আমরা এখন বসবো লাঞ্চ করতে, তো দেখতে থাকো ভালো লাগবে। সকালবেলা বলেছিলাম না ও খুব সুন্দর নাচতে পারে, ও ভারতনাট্যম নাচ শেখে,
তো সেই কারণে ও এখানে আইগিরি নন্দিনী যে গানটা সেটার উপরে ও নাচছিল, তা সেটারই একটা গ্লিমস আমি তোমাদের সাথে শেয়ার করলাম। ও কিন্তু নাচটা শেখে নিও, নিজের মনে মনে যেগুলো মাথায় এসছে স্টেপসগুলো সেইগুলো দিয়ে দিয়ে ও নেচে যাচ্ছে। বাট এত অসাধারণ, এত সুন্দর, মানে আমি দেখে ভাবছি যে ও বোধহয় নাচটা কোথাও থেকে শিখে এসে ও সেটা আমাদেরকে শো করছে, বাট একদমই না। ও তো থাকবে না কেন করেছে না এই যে পুটু, কেন রাতে থাকবে না? কেন থাকবে না? আমার ইচ্ছা পুটু, কোন দেশের ভাষা এটা? পুটুর ভাষা, এটা পুটুর ভাষা বলো, আমি ভাষাটা বানিয়েছি। আমরাও শিশু হয়ে গেছি আজকে, ভালো লাগছে বেশ। আমাদের বারাসাতেও মেলা হয় বলতে আমাদের বারাসাতে রথের মেলা হয়। তো রথের মেলার থেকে এই মানে রথের মেলা খুব ভিড় হয়, এই মেলাটা দেখছি একদমই ভিড় নেই, ঠিক আছে। ভালো, এমনি ঠান্ডার মধ্যে ভালো লাগছে, মেলাটা এনজয় করছি। আমরা ড্রাগনে উঠেছি, কে কে? ওটা কে? আমি কে হই? মাম দিদি, পুতু বেবি। কত মজা হচ্ছে মেলাটা এসে, মজা হচ্ছে? এই যো বলো টাটা, বলো টাটা, শক্ত করে ধরো, বলো টাটা। চলো, আমি মেলা ঘুরতে ঘুরতে ড্রাগন চড়ে আমি এখানে হঠাৎ করেই দেখতে পেলাম যে এখানে পটেটো টুইস্টারের একটা খুলেছে, কাউন্টার আছে। ওই যে পটেটো টুইস্টার এখন যেটা নতুন খুব বেরিয়েছে, এই যে এইভাবে পুরো পটেটোটাকে এরকমভাবে খুলে নিয়ে তারপরে এইভাবে এরকম লম্বা করে করে দেয়। আমি এতদিন ধরে খালি দেখেই গেছি যে এটা মানে এরকমভাবে রেডি বানায়, বাট আমি কোনোদিন খাইনি। তো এখানে দেখে তো এই খাওয়াটা তো ছাড়া যায়ই না, তো সেই কারণে এইখানে এসে আমি এটা টেস্ট করব বলে, প্লাস ভিডিওতে ব্লগে তোমাদের সাথে শেয়ার করব বলে আমি এখানে দাঁড়িয়ে গেছি এটা খেতে। আর এত সুন্দর করে বানাচ্ছিল, আমার এই যে ডিজাইনটা যেটা করেছে আমার এত ভালো লেগেছে যে কি বলবো। ওরা একটা এটাকে ব্যাটারে চুবিয়ে তারপরে বিস্কিট আর কিছু ব্রেড ক্রাম্বস দিয়ে ওর মধ্যে ওগুলোকে ভালো করে মাখিয়ে তারপরে গরম গরম ফুটন্ত তেলের মধ্যে ওটাকে ছেড়ে দিয়েছিল, আর এইভাবে হয়ে যায় আমাদের পটেটো টুইস্টার রেডি। ওই দেখ, ওই দেখ, ওই দেখ কি সুন্দর হচ্ছে, দেখেছিস? দেখ সামনে যায় না, দেখেছিস? ব্লগে আমি রাত্রিবেলা বাড়ি গিয়ে দেখাচ্ছি, এখন দেখাতে পারবো না। সব মেকআপ উঠে গেল তোর, সব উঠে গেল। এই দাঁড়া তোর গল্পটা আমি একটু দেখি, এই যে সবাই দেখে নিল কিন্তু। আর এইখানে এই যে পুরো ফুটন্ত তেলে এটাকে পুরো ফ্রাই করে নেবার পরে এটাকে এইভাবে সার্ভ করে, আর তার উপরে একটু বিট লবণ আর একটু সস ওপর দিয়ে ছড়িয়ে গরম গরম দেয়। আর খাওয়ার ক্ষেত্রে আমি যদি বলি, বলবো খাওয়ার মানে ক্রাঞ্চি, ভীষণ ক্রাঞ্চি অ্যান্ড ইয়ামি হয়, বাট খেতে পুরো আলু ভাজার মতন লাগে, ব্যাস। বাট টেস্ট করার কথা ছিল, প্রায় আমাদের শেষ। এই মেলাটা আমি আগেও আপনাদের সাথে দর্শন করিয়েছি, বাট এটা আমি আজকে আমার পুটু বেবির সাথে এসেছি বলে তাই জন্য ভাবলাম, আর ওর সাথে এসেছি বলে তাই ভাবলাম একটু আপনাদেরকে আবার দেখাই।
তো আজকে বেশি কিছু কিনিনি, কেন কি এর আগে অনেক কিনে নিয়েছি। আজকে এই টুকিটাকে একটু ফুটুর সাথে ড্রাগন চললাম, দেখতেই পারলেন সেটা। আর সেকেন্ড থিং হলো এই, ও আসলো ও একটু ঘুরতে, ব্যাস এইবার একটু দেখে এদিক ওদিক করে বাড়ি চলে যাবো, কি তাই তো? তুমি তোমার বাড়ি, আমি আমার বাড়ি, তুমি তোমার পথ, আমি আমার পথ। তো ঠিক আছে, মামা কই গেল? পুটু যাবে না, পুটু জেদ করছে না বাড়ি যাবো না, বলছে আবার মেলা ঘুরবো, একটুখানি ঘুরেই বলে আবার মেলা ঘুরবো। তো যাই হোক, আর ও ঘুরতে থাকুক, আমরা এখানেই ওয়েট করছি, কারণ মামা বলেছে এখানেই দাঁড়াবি, অন্য কোথাও যাবি না। আচ্ছা ঠিক আছে, তাই করবো, তাই ওয়েট করছি। তো আপনারাও দেখতে থাকুন, এরপরে বাড়ি যাবো, বাড়ি গিয়ে আবার কথা বলছি। এই যো, তো আমরা বাড়ি চলে এসেছি মেলা থেকে ঘুরে পুটু বেবির সাথে। পুটু বেবি কেমন লাগলো আজকে মেলায় ঘুরে? খুব ভালো, খুব ভালো লেগেছে। তুমি কি কি কিনেছো একটু দেখিয়ে দাও সবাইকে। হাওয়া চাও, একটু হাওয়া দে তো, কি আরাম। আচ্ছা বলে দাও তুমি কি খাচ্ছে একটু বলে দাও সবাইকে। বাটার ভাত নুন মাছ, বাটার ভাত নুন মাছে। আচ্ছা কি মাছ খাচ্ছি? আর মাছটা কি খাচ্ছ? ট্যাংরা, ট্যাংরা মাছ খাচ্ছি। ভেরি গুড। তোমার কি ফেভারিট? ট্যাংরা মাছ, ট্যাংরা মাছটা বলতে খুব ভালো লেগেছে। মাংস ছিল, বাবা এত গরম, আমি ট্যাংরা মাছটা তুলতেই পারছি না। আমি মাছ তুলতেই পারছি না। কোন মাছটা? এটা যেটা মুন্ডু নেই সেটা দাও বাবা। ভাতের এখানটা কেউ দেয়? কতটা গরম, হাত দিয়ে তুলে দিল। ফাইনালি আমার তো ডিনার কমপ্লিট, আর পুটুকেও তো খাইয়ে দিয়েছি অনেকক্ষণ আগে, পুটুকে খাইয়েই আমি আমার নিজের ডিনারও কমপ্লিট করে নিয়েছি। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি। হ্যাঁ আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি। ওই যে পুটু বেবি দাঁড়িয়ে আছে, পুটু টাটা করে দাও, বলো টাটা, গুড নাইট, সবাই ঘুমিয়ে পড়ো তাড়াতাড়ি। তো আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর এইভাবেই আমার চ্যানেলটাকে সাপোর্ট করতে থাকো, আর এইভাবেই আমার চ্যানেলকে চ্যানেলের পাশে থেকো, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। যখন নতুন নতুন ভিডিও আপলোড হবে তখন কি করতে হয়, সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে। ইয়ে, তো টাটা, বাই বাই, আবার দেখা হবে পরের ব্লগে, তাই তো? পুটু বেবির সাথে, সেটা তো যখন পুটু বেবির বাড়িতে আমি যাব তখন তুমি তো চলেই যাবে, তাই না? হ্যাঁ টিউজডেতে যাবে, তাই তো বলছি। তাহলে টাটা, গুড নাইট।